আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই সুস্থ ভালো আছেন তো আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে গতকালকে ভিডিও প্রকাশের পর অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করেছেন আর যে আপডেট ইনফরমেশনগুলি আমার হাতে এসেছে তো সেই আপডেট ইনফরমেশন নিয়ে আজকে আরও একবার আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমেই বলতে চাই আইভ্যাগ সেন্টার সম্পর্কে তো গতকালকে যারা আইভ্যাগে জমা দিয়েছেন ঢাকা রাজশাহী সিলেট মামিসিং যশোর তো প্রত্যেকেই কিন্তু জানিয়েছেন তাদের চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগেছে জমা দিতে সামনে যারা আইভ্যাক সেন্টারে হয়তো এক্সট্রা রোড ইন্ডোসম্যান অথবা ভিসার জন্য আবেদন করবেন তারা অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা হাতে সময় নিয়ে তারপর আইভ্যাক সেন্টারে যাবেন মূলত এক বছরের ভিসা দেওয়ার যে সংবাদটি প্রকাশ হয়েছে তারপর থেকেই উপচে পড়া ভিড় হয়েছে আইভ্যাক সেন্টারে প্রত্যেকেই ভিসার জন্য আবেদন করছেন যেহেতু সামনে মাহের রমজান এবং কি মাহের রমজানের পরই আমাদের মুসলিমদের সবথেকে বড় উৎসব ঈদ ঈদে সব থেকে মানুষ বেশি ট্র্যাভেল করে দর্শনীয় স্থানগুলোতে আর এবারের ঈদে যেহেতু সরকারি ছুটি প্রায় নয় দিনের মতো পাওয়া যাচ্ছে একদিন ছুটি নিলেই নয় দিন ছুটি পাবেন এরকম একটি সংবাদ পত্রিকাতে দেখতে পেয়েছি আর গতকালকে যারা ভিসা পেয়েছেন তারা তো তিনটি রোড পেয়েছেন আগরতলা বাইয়ার এবং কি বেনাপোল আর প্রত্যেকেই এক বছরের ভিসা পেয়েছেন ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা আর এন্ট্রি ভিসা বা ডবল এন্ট্রি ভিসা এগুলি ছিল তিন মাসের আর মেডিকেল ভিসা বেশিরভাগই ছিল ছয় মাসের ছয় মাসেরগুলি ট্রিপল এন্ট্রি আর ট্যুরিস্ট ভিসা কিন্তু এক বছর যেগুলি হচ্ছে সেগুলি সব মাল্টিপল এন্ট্রি আর সর্বোচ্চ গিয়ে নব্বই দিন থাকতে পারবেন আর বিজনেস ভিসাগুলোতে আপনি সর্বোচ্চ ছয় মাস থাকতে পারবেন আর আজকে খোঁজ নিয়েছি বেনাপোল বর্ডার সম্পর্কে বেনাপোল বর্ডারে যারা আছেন তাদের থেকে সাথে যোগাযোগ করেছি তো গতকালকে অনেকেই যেমন পেয়েছেন বাইরোডে আজকে তারা প্রবেশ করেছে বেনাপোল হয়ে ইন্ডিয়াতে তো আজকে আগের থেকে বেনাপোলে বেশ ভিড় ছিল আর বেনাপোলে প্রবেশের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আগের নিয়মগুলি অনুসরণ করতে হবে যদি আপনার বুস্টার ডোজ সহ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকার কোনো করোনা টেস্ট করতে হবে না তবে যদি আপনার একটি বা দুইটি ডোজ করোনার টিকা দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই করোনা টেস্ট করে যেতে হবে তবে ফিরতি পথে যদি আপনার ডাবল ডোজ টিকা দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার কোনো প্রকার কোনো করোনা টেস্ট করতে হবে না আর ইন্ডিয়াতে যাওয়ার ক্ষেত্রে যাদের বয়স পাঁচ বছর পর্যন্ত তাদের করোনা টেস্ট করতে হয় না আর আসার সময় বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী যাদের বছর যাদের বয়স বারো বছর পর্যন্ত তাদের করোনা টেস্ট করতে হয় না আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আগে ভিসা পেয়েছি কিন্তু ভিসাতে যেতে পারিনি পরবর্তী ভিসার ক্ষেত্রে কোনো এক্সট্রা অ্যাপ্লিকেশন দিতে হবে কি না বা ভিসা পেতে কোনো সমস্যা হবে কি না না আপনি যদি আগে কোনো ভিসা পেয়ে থাকেন সেটা যে ক্যাটাগরি ভিসা হোক পরবর্তীতে যে ক্যাটাগরি ভিসার জন্য আপনি আবেদন করবেন এর জন্য আপনার কোনো এক্সট্রা অ্যাপ্লিকেশন দিতে হবে না বা ভিসা পেতেও কোনো সমস্যা হবে না আপনি পূর্বে যেমন ভিসা পেয়েছেন সামনেও ঠিক একইভাবে ভিসা পেয়ে যাবেন আর অনেকে জিজ্ঞেস করেছিলেন কোন বর্ডার দিয়ে মূলত কোথায় সহজ হবে তো বাংলাদেশ থেকে কিন্তু সবথেকে ইন্ডিয়ার কাছের বর্ডার যেটি ঢাকা থেকে সেটি হচ্ছে আখাউড়া বর্ডার যেটি আগরতলা ঢাকা থেকে মাত্র ট্রেনে একশো ষাট টাকা দিয়ে যাওয়া যায় এই আখাউড়া বর্ডার পর্যন্ত সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রামগামী যে ট্রেনটি যায় সেখানে আপনি সাতটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়লে সাড়ে দশটা বা পনেরো এগারোটার সময় আপনি পৌঁছে যাবেন আখাউরা বন্দরে আর বাংলাদেশ থেকে সবথেকে বেশি মানুষ ট্র্যাভেল করে কলকাতাতে তো কলকাতাতে যাওয়ার জন্যে সব থেকে ভালো স্থলবন্দর হচ্ছে বেনাপোল বেনাপোল থেকে মাত্র চুরাশি কিলোমিটারের দূরত্ব কলকাতা আর এরপরে রয়েছে দর্শনা যেটি আমাদের চুয়াডাঙ্গায় দর্শনা বর্ডার এবং কি ওপারে নদিয়া ডিস্ট্রিক্টের গেঁদে বর্ডার তিন ঘন্টা সময় লাগে ট্রেনে গেদে থেকে শিয়ালদাওয়া পর্যন্ত যেতে আর তার পাশে রয়েছে সাতক্ষীরাতে ঘোজারাঙ্গা বর্ডার তবে এই বর্ডারগুলি এখন পর্যন্ত চালু হয়নি বর্তমানে কিন্তু শুধুমাত্র বেনাপোল এবং কি আগরতলা দিয়েই প্রবেশের অনুমতি মিলেছে তবে ইমেলে যদি জানানো হয়েছে আরও অনেকগুলি বর্ডারই খুলে গিয়েছে তবে সে সকল বর্ডার দিয়ে এখনও প্রবেশের অনুমতি মেলেনি যেহেতু কোনো ভিসাতেই এখন পর্যন্ত সেই বর্ডারগুলি উল্লেখ নেই আর হাই কমিশন থেকে যে পারমিশনগুলি দেওয়া হয়েছে বর্ডারগুলি ওপেনের সেই ইনফরমেশনও এখন পর্যন্ত বর্ডারগুলিতে গিয়ে পৌঁছায়নি আশা করছি দু এক দিনের মধ্যেই বর্ডারগুলিতে ইনফরমেশন পৌঁছে যাবে এবং কি ঈদের সময় আমরা খুব সহজেই এই বর্ডারগুলি ব্যবহার করতে পারব। আর গতকালকে ফেসবুকে অনেক পোস্ট দেখলাম ঈদের পর অনেক গ্রুপ চাচ্ছে সিকিম এবং কি দার্জিলিংয়ে তো আপনারও হয়তো এরকম একটি প্ল্যান রয়েছে আপনি সামনে সিকিম এবং কি দার্জিলিংয়ে যাবেন অনেকে জিজ্ঞেস করেছিলেন কোন বর্ডারগুলি ব্যবহার করলে সব থেকে ভালো হয় তো বাংলাদেশে দুটি বর্ডার দিয়ে খুব সহজেই সিকিম এবং কি দার্জিলিংয়ে যাওয়া যায় একটি হচ্ছে লালমনিহাট জেলার বুড়িমারি বর্ডার আরেকটি হচ্ছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা তো ঢাকা থেকে লালমনিহাটের বুড়িমারি হচ্ছে কাছে এবং কি ঢাকা থেকে বাংলাবান্ধার দূরত্ব বুড়িমারির থেকে বেশি তবে সেক্ষেত্রে আপনি যখন ইন্ডিয়াতে প্রবেশ করবেন ওই দিকটাতে কিন্তু আপনার আবার উল্টা হবে যেমন বাংলা বান্ধা থেকে শিলিগুড়ি খুবই কাছে এবং কি চ্যাংরাবান্ধা থেকে শিলিগুড়ি প্রায় আড়াই ঘন্টার রাস্তা ছিয়াত্তর কিলোমিটার পথ আর লালমনিহাট থেকে ছিয়ানব্বই কিলোমিটার পথ হচ্ছে চ্যাংরাবান্ধা পর্যন্ত এই পথটি বেশ চাপা বেশ ভালো পরিমাণ সময় লাগে আমি অ্যাডভাইস করব যারা দার্জিলিং কিংবা শিলিগুড়ি গ্যাংটক যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই বাংলা বান্ধার পোর্ট ব্যবহার করবেন আর বেশ কয়েকবার আমি চ্যাংরাবান্ধা দিয়ে গিয়েছি বুড়িমারি যে বর্ডারে যে ব্যবস্থা তাদের কম্পিউটার খুবই কম ছিল বেশ পরিমাণ সময় লেগে যায় ভিড় পড়ে যায় ঈদের সময় প্রচুর পরিমাণে ঈদের সময় অবশ্য সবগুলি বর্ডারেই প্রচুর ভিড় হবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তাদের বর্ডার ওপেন থাকে প্রায় আমার সারা দিন লেগে গিয়েছে বর্ডারে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের কাজ শেষ করতে আর আইভ্যাক সেন্টারগুলিতে জমা দেওয়ার জন্য এখন যেমন চার পাঁচ ঘন্টা সময় লাগছে পাসপোর্ট উজ্জ্ব করার সময় কিন্তু আপনার দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যাবে এবং কি আপনাকে এ ব্যাপারে প্রস্তুতি নিতে হবে আপনি যখন ঈদের সময় ইন্ডিয়াতে প্রবেশ করবেন প্রতিটি বর্ডারে এরকম ভিড় থাকবে আশা করছি বাংলাদেশে যতগুলি বর্ডার রয়েছে ইন্ডিয়ার সাথে প্রতিটি বর্ডারে আরও উন্নতি করা হবে যেন খুব সহজেই যাত্রী পারাপার করা যায় আর বেনাপোলে যদি এর মধ্যে ই গেট আরম্ভ হয়ে যায় তাহলে খুব সহজেই আমরা ই গেটের মাধ্যমে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের কাজ শেষ করতে পারবো সেক্ষেত্রে সময় অনেক কম লাগবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি একটিও ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক আশা করব আপনাদের থেকে আর যদি অন্য কোনো বিষয়ে আপনারা জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যে আপডেট ইনফরমেশানগুলি চলে আসবে সে আপডেট ইনফরমেশানগুলি তৎক্ষণাৎ নিয়ে আমি রোশনীয় হাজির হব আপনাদের সামনে সবসময়ই চেষ্টা করবো আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার তো আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আবার কোনো আপডেট ইনফরমেশন আসা মাত্রই আপনাদের সামনে হাজির হবো তো সকলের সুস্থতা কামনা করে আপাতত বিদায় নিচ্ছি প্রত্যেকেই ভালো ও সুস্থ থাকবেন খুদা হাফেজ